अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिही व सहबिही व मा वला। अम्मा बाद, आज 13 ज़िलहज 1441 हिजरी मुताबिक 3 अगस्त 2020 अपनादेर जे प्रश्नगुली आमार काछे एसे आछे इंशाअल्लाह ताआला जवाब देव। प्रथम प्रश्न करछेन, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु, सम्मानित शेख, नियत छाड़ा कि नफल रोजा रखा जाए? क्यों जदि मन करे सकाले उठे एखोनो किछु खाइनी तो आराफा रोजाटा रेखेई फेली, एभावे कि रोजा हबे? आर 13 जिलहज रोजा रखा सुन्ना ना मकरुह? जी, आपनार प्रश्नेर प्रथम अंश होच्छे जे नियत छाड़ा कि नफल रोजा रखा जाए। नियत छाड़ा जदि बोलें ताहले कोनो इबादत करा जाए ना। इन्नामाल आमालु बिन्नियत, जावतीय आमल निर्भरशील नियतेर उपर। तो नियत माने अंतर संकल्प अवश्य होते हबे, मुखे उच्चारण नियतेर बिदात आशा करी जाना आछे। कोनो इबादतेर मुखे उच्चारित नियत नहीं इस्लामे, किन्तु अंतरे नियत फरज नफल समस्त इबादत बंदी से सियाम होक, सलात होक, जकात होक, सदका होक, सब किछु नियत थाकते हबे। तो नियत छाड़ा नफल रोजा हबे ना। केउ जदि मने करे सकाले उठे एखोनो किछु खाइनी तो आराफा रोजाटा रेखेई फेली, एभावे कि रोजा हबे? हाँ, एटा आपनि प्रथम अंश थेके जदि बुझाते चान যে ফজর আগে নিয়ত করেনি, দিনে কোনো সময় নিয়ত করলো, তাহলে সেই দিনে রোজা হবে কি না, এর উত্তরে বলবো যে ফরজ সিয়াম বা ফরজ রোজার জন্য ফজর হওয়ার আগেই নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইউবাইয়্যিত সিয়াম ক্বাবল আল ফজর ফালা সিয়াম লাহু। যেই ব্যক্তি ফজরের আগে সিয়ামের নিয়ত করলো না, অন্তরে সংকল্প করলো না, তার সিয়াম নেই। জি, অন্য রেওয়ায়েতে মানলাম ইউজমাই সিয়াম ক্বাবল আল ফজর ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের সংকল্প নিয়ত করলো না, তার সিয়াম নেই। হাদিস সুনানে আবু দাউদে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, আর নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসে রয়েছে। হাদিস ইনশাআল্লাহ সহি। বাকি কথা হলো, এটি হচ্ছে ফরজ রোজার ক্ষেত্রে। নফল সুন্নত রোজা যদি হয় তাহলে দিনে যদি কোনো পানাহার না করে থাকে বা সিয়াম ভঙ্গকারী কোনো কিছু না করে থাকে, তাহলে যে কোনো সময় নিয়ত করে নিতে পারবে, এমনকি সেটা জাওয়ালের আগে, দুপুরের আগে হোক অথবা দুপুরের পরে হোক। কেউ কেউ বলেছেন দুপুরের আগে, কিন্তু এমন কোনো শর্ত নেই। রাসূলুল্লাহ সকালবেলা নিয়ত করে নিয়েছেন, যখন কোনো খাবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন তার বাড়িতে ঢুকে, সহিহ মুসলিমের হাদিস, আন্নাহু দাখালা আলা আয়েশা ফাসআল হাল ইনদাহা শাই, কিছু আছে কি? বললেন না, কিছু নেই। কালা ইন্নি ইযান সায়মুন, তাহলে আমি আজকে সিয়াম রেখে নিচ্ছি, রোজাদার হয়ে যাচ্ছি। তো শেখ বাদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সেটা জোহরের আগে হোক অথবা পরে হোক, যদি সারাদিন রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকে, তাহলে যে কোনো সময় সিয়ামে রোজা নিয়ত করে নিতে পারে, তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে সে সারাদিনের রোজার নেকি পাবে না যখন থেকে সে সংকল্প নিয়তটা করলো যে যাক আজকে রোজাটা রেখেনি, তখন থেকে? এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে যখন থেকে নিয়তটা করবে তখন থেকে নেকিটা পাবে। তাই বলছেন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তার ফাতাওয়াই, যে আন্নাল মুতাল্লাফিল লাহু আন ইয়াসুম মিন আসনাইন নাহার, নফল রোজাদার ব্যক্তি দিনের যে কোনো সময় রোজার নিয়ত করতে পারবে। ইযা কানা লাম ইয়াতাআতা মুফতিরান, যদি রোজা ভঙ্গকারী কোনো কিছু গ্রহণ না করে থাকে, ওয়ালাহু আজরুহু মিন হিনে নাওয়াস সিয়াম, আর তার নেকি হবে যখন থেকে সে রোজার নিয়ত করল। তো এই হচ্ছে আপনার মাসআলা। এই ক্ষেত্রে আরাফা রোজাও হয়তো আগে থেকে নিয়ত করেনি আর সকালবেলা রোজা ভঙ্গকারী কোনো কিছু করেনি, সকালবেলা যে কোনো সময় বা দিনে যে কোনো সময় নিয়ত করলো যে আজকে রোজাটা রেখে নি, তো ইনশাআল্লাহ তাআলা রোজা হয়ে যাবে। তবে যে অংশটুকু তার নিয়ত ছিল না, সেই অংশটুকু নেকিতে ঘাটতি হয়ে যাবে। আর তারপরে জিজ্ঞেস করেছেন যে 13 জিলহজ রোজা রাখা সুন্নাত না মাকরুহ? এর উত্তর দিয়েছি আমাদের জুমের আলোচনায়, যদি শুনে থাকেন ধারাবাহিক আপনাদের এতে শেয়ার করা হচ্ছে, শুনে নেবেন বিস্তারিত।
13 জিলহজ মানে আইয়ামে তাশরিকের যে কোনো একদিন 11, 12, 13 এই দিনগুলিতে রোজা রাখা হারাম না মাকরুহ, ওলামাদের দুটো মত রয়েছে। অধিকাংশ ওলামারা বলছেন যে এই দিনগুলিতে ঈদের দিনের পরে পরেই রোজা রাখা জায়েজ নয়, নিষিদ্ধ মানে হারাম জায়েজ নয়, অধিকাংশ ওলামাদের ফতোয়া। কিছু ওলামারা বলেছেন যে ঈদের দিনে রোজা রাখা হারাম, তবে এই আইয়ামে তাশরিক 11, 12, 13 এই দিনগুলিতে রোজা রাখা মাকরুহ। কিন্তু সঠিক মত হচ্ছে যে না, রোজা রাখা নিষিদ্ধ, সুতরাং জায়েজ নয়। যদি কারো রোজা রাখা অভ্যাস থাকে আইয়ামে বিজের, তাহলে এই দিনটা বাদ দিয়ে দিবে এই মাসের, আর অন্য দিনে রেখে নিও, মাসে তিনটি রোজা রাখলেই হইল, জরুরি নয় যে 13 তারিখে সেটা হইতে হবে। এক কথায় 13 জিলহজ রোজা রাখবেন না, নিষেধ আছে।